তৃণমূল নেতা শাহজাহান শেখের বিপদ আরও বাড়ল। শুক্রবার সকাল থেকে আমদানি রফতানি ব্যবসা সংক্রান্ত মামলায় নিখোঁজ তৃণমূল নেতার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে জানা গিয়েছে, হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা সহ একাধিক জেলায় মোট ছটি জায়গায় তল্লাশি চলছে। আমদানি রফতানি সংক্রান্ত ব্যবসায় অনিয়ম নিয়ে একটি ইসিআইআর বা অভিযোগ দায়ের হয়েছে।